এই দেখুন খুব সুন্দরভাবে সাঁতার কেটে যাচ্ছে, বাহ ভালো লাগছে। সাঁতার কেটে চলে গেল অনেক দূর, ওদিকে ঘুরে আসো এবার দেখি পারো নাকি। ও ডুব দিয়েছে, বাহ দেখা যাক কোথায় উঠে। ও ডুব দিয়ে যাচ্ছে, বাহ বাবা দারুণ তো দারুণ তো। ওরে বাপ অনেক দূর উঠে গেছে, বাহ খুব সুন্দর খুবই সুন্দর। এবার তুমি আসো সাঁতার কেটে আসো, সাঁতার কেটে আসো। হ্যাঁ শুভ তুমি আসো পিছন পিছন, শুভ তুমি চলে আসো, শুভ তুমি চলে আসো। ভালো লাগছে খুবই, স্নান করছে দুপুরবেলা এরা নদীতে, প্রচন্ড গরম পড়েছে। এই গরমের থেকে বাঁচার জন্য ছোট ছোট ভাইরা ভাস্তারা এরা সব নদীতে এখন স্নান করছে, কখন উঠবে ঠিক নেই, কারণ যা গরম পড়েছে মোটামুটি 40 ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রা থেকে বাঁচার একমাত্র উপায় সেটা হচ্ছে এরা নদীতে নিজেদেরকে স্নান করে, খুবই আরামদায়ক লাগছে এদের। এই যে একটা বাচ্চা ছেলে এখন লাভ দিন হচ্ছে, ওই যে বন্ধুটা চলে গেছে, এই দেখ বা খুব সুন্দর দারুণ একটা মুভমেন্ট। এই দেখুন দুই বন্ধুতে বেশ সাঁতার কাটছে, কেমন লাগলো তোমার, কেমন লাগলো বলো একটু, ভালো লেগেছে? একটা 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 জাম্পিং দাও, শুভ এবার জাম্পিং দিচ্ছে, দেখো সবাই। ও নাইস নাইস, দারুন দারুন দারুন। এই দেখুন উঠে আসলো, উঠে আসলো, উঠে যাচ্ছে, বাহ দারুন। এই যে শুভ যদি উঠে গেল, দুই বন্ধু ছোটবেলার দুই বন্ধু এরা, এরা নদীতে আমরা ছোটবেলায় কত করেছি এরকম, কিন্তু আমাদের সেই সুযোগটা এখন আর নেই যদিও। এখন এরা এই দেখুন, এই দেখুন বাহ, ও নাইস নাইস। দেখি এবার শুভজিৎ, দেখি শুভ, এই দেখুন এই দেখুন পাল্টি, ওরে না দারুন দারুন। দুপুরবেলায় এভাবে স্নান করার যে কতটা মজা সেটা একমাত্র জানি না এরা কখন উঠবে, মোটামুটি আজকে 2-3 ঘন্টা তো থাকবেই, বলা যাচ্ছে না। আজকে যে দুপুরের রোদ পড়েছে তাতে মোটামুটি আজকে এরা থাকবে, বেশি অনেকক্ষণই থাকবে, অনেকক্ষণ যে ডুব দিচ্ছে। এরই বাবরে এই দেখুন কাঁধে নিয়ে নিয়েছে, বাহ ওরে না দারুন দারুন শট, দারুন শট। মারামারি কর না, এদিকে দুইজন হাত দেখাও, তোমরা কোন ক্লাসে পড়ো? ফাইভে, তুমি ভাই দুজনে ফাইভে পড়ে, খুবই সুন্দর। এরা এই নদীতে আসে, এদের বাড়ি তোমাদের বাড়ি কোথায়? এই যে এখানে নদীর পাড়ে, বাহ ভালো লাগছে। ভাগ্যে স্নান করতে কেমন লাগছে তোমাদের, ভালো লাগছে? তোমরা কতক্ষণ স্নান করো এখানে প্রতিদিন? অল্প বলতে আমার মানে আধ ঘন্টা 1 ঘন্টা, তাই না? 1 ঘন্টা হবে, তোমাদের তো কালো হয়ে গেছে চোখ টোক সব বুঝতে পারছি, বলে লাভ নেই, ভালো লাগছে। এই 3 বডি বিল্ডার চলে এসেছে নদীর ধারে স্নান করবে। আরে বাপ দারুন দারুন, বাহ চলো ফাস্ট কাম অন। এই দেখুন, ওরে নাইস সোনা, আমাদের গ্রামের সব থেকে বডি বিল্ডার শুভজিৎ, কাম অন শুভধর, দারুন বাহ, ওরে না দারুন দারুন। দেখুন কত সুন্দর, বাহ 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 বাহ, ভালো লাগলো। দেখি এবার তোমার দৌড়টা দেখি, তুমি দাও দেখি, বাহ 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 বাহ, খুব ভালো লাগলো, খুব সুন্দর। এরা স্নান করছে দেখুন রৌদ্রের মধ্যে, সাঁতারও কাটছে, বাহ খুব সুন্দর খুব সুন্দর। এই দেখুন এই দেখুন লাভ, এটা হচ্ছে আমাদের এই নদী, নদী পার বাদ দিচ্ছে, এখানে স্নান করছে একটা বাচ্চা। এই দেখো কিভাবে ডুব দিল, দেখি কখন ওঠে, বাপ অনেকক্ষণ থাকছে তো, ওরে বাপ অনেক দূর চলে গেছে। এই যে নদীটা, এখানে বালির বস্তা দিয়ে বাঁধিয়েছে সুন্দর করে, তারপরে এখানে সুন্দর পাথর পাথর ফেলেছে, গ্রামের স্নান করতে আসবে। খুবই মানে সুবিধাজনক একটা জায়গা হয়েছে আমাদের এখানে, বাবা ও পার চলে যাচ্ছে সাঁতার কেটে,